নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তবে বন্ধুরা জানুয়ারি মাসে মহিলাদের জন্য রয়েছে সুখবর জানুয়ারি মাসে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই বেশি টাকা দেওয়া হবে না যারা যারা এই নির্দেশিকা সত্ত্বটি পূরণ করতে পারবেন একমাত্র তাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে এই বেশি টাকা পাওয়ার জন্য কি কাজ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন ভান্ডার প্রকল্পে যার মধ্যে প্রায় কোটি লক্ষ মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার কারণে প্রায় থেকে লক্ষ মহিলাদের নাম ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছে জানুয়ারি মাসে এই সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই জানুয়ারি মাসে বঞ্চিত হতে পারেন কাদের কাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে না কারা কারা দুবার টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা আগে কোনো মহিলা যদি রাজ্য সরকারে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতেন তাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হতো না তবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পে যত মহিলা আছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা প্রতি মাসে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বন্ধুরা আপনারা আর টাকা পাবেন না তাই বন্ধুরা টাকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেনি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে জানুয়ারি মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় স্বাস্থ্যসাথী বা আধার কার্ড জমা দেননি আপনারা এই জানুয়ারি মাসে টাকা নাও পেতে পারেন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না জানুয়ারি মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা যে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাস থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে একবার বিধবা ভাতার টাকা পাবে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কে ওয়াইসি পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কে ওয়াইসি সম্পূর্ণ করে রাখুন না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন